আপনার কি হঠাৎ করে খুব ওজন কমে যাচ্ছে? জামা প্যান্ট ঢিলে হয়ে যাচ্ছে? বাড়ির আশপাশের লোক বন্ধু বান্ধবরা দেখে বলছে, কিরে তুই কি খুব অসুস্থ? একদমই নেগলেক্ট করবেন না, এটা নেগলেক্ট করার মতন জিনিস নয়। হ্যাঁ, আজকালকার দিনে অনেকে ক্র্যাশ ডায়েটিং করে, জিমে গিয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়ে প্রচুর ওয়েট লস করেন, যেটাও কিন্তু একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু এছাড়াও এগুলো না করেও যদি আপনার প্রচুর ওয়েট লস হচ্ছে, প্রচুর ওয়েট লস কাকে বলে, অর্থাৎ 10% ওয়েট লস যদি আপনার হয় বিগত 1 মাসের মধ্যে, তাহলে তাকে বলা হয় সিগনিফিকেন্ট ওয়েট লস। সিগনিফিকেন্ট ওয়েট লস কিন্তু এমনি এমনি হয় না, হাজার একটা কারণে সিগনিফিকেন্ট ওয়েট লস হতে পারে। ওয়েট লস হওয়া মানেই যে ক্যান্সার তা কিন্তু নয়। ডায়াবেটিস বা মধুমেহ রোগের পেশেন্টদেরও কিন্তু ওয়েট লস হয়, হার্ট ডিজিজের পেশেন্টদের ওয়েট লস হয়, যারা হাইপোপ্রোটিনেমিয়া অর্থাৎ শরীরে যাদের নিউট্রিশন ঠিকঠাকভাবে নেই তাদের ক্ষেত্রেও ওয়েট লস হয়, আর ক্যান্সারের ক্ষেত্রে তো হয়ই। ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ এগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখা যায় পেশেন্টে সিগনিফিকেন্ট ওয়েট লস হয়। ক্যান্সারের ক্ষেত্রে আর্লি স্টেজে অতটা ওয়েট লস হয় না, কিন্তু রোগটি যত অ্যাডভান্সড হতে থাকে তত কিন্তু পেশেন্টের প্রচুর ওয়েট লস হয়। কারণ মনে রাখতে হবে, ক্যান্সার আসলে একটা পরজীবীর মতন, সে কিন্তু হোস্ট, অর্থাৎ যার শরীরে ক্যান্সারটি হয়েছে তার শরীরে একটি পরজীবী বা প্যারাসাইটের মতন বাসা বেঁধে রয়েছে। খাচ্ছে রোগী, কিন্তু পুষ্টি বা নিউট্রিশনাল এলিমেন্টসগুলো যাচ্ছে কোথায়? ক্যান্সারের দেহে। অর্থাৎ ক্যান্সারটি বাড়ছে কিন্তু রোগীর দেহ ক্ষয় হচ্ছে। ঠিক একই রকমভাবে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, যেমন মা খাওয়া দাওয়া করেন কিন্তু সেই পুষ্টি পদার্থ বা নিউট্রিশন আলটিমেটলি গিয়ে পৌঁছায় অধিকাংশ ক্ষেত্রেই, মানে অধিকাংশ পরিমাণে বাচ্চার দেহে, তবেই কিন্তু বাচ্চার গ্রোথ হয়। যেমন প্রেগনেন্সির সময়ও, নর্মাল প্রেগনেন্সিতে একজন মহিলা ন্যূনতম 11 থেকে 12 কিলোগ্রাম ওয়েট গেইন করেন 9 মাসের মধ্যে, এর মধ্যে 3.5-4.5 কেজি কিন্তু বাচ্চার ওয়েটের জন্য, বাকিটা মায়ের ওয়েট বাড়ে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায়, ক্যান্সারটি যখন গ্রো করতে থাকে তখন সে পেশেন্ট যে খাবারটা খাচ্ছে সেটা থেকে যেমন নিউট্রিশন গ্রহণ করছে, পেশেন্টের শরীরে এক্সিস্টিং যে নিউট্রিশন রয়েছে সেটা থেকেও খাদ্য গ্রহণ করছে। সুতরাং যদি সিগনিফিকেন্ট ওয়েট লস হয় কোনো কারণ ছাড়াই, একদম দেরি নয়, সঙ্গে সঙ্গে এক্ষুনি একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, রুটিন টেস্টগুলো করুন, যাতে ক্যান্সারকে আপনি আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টের মাধ্যমে সমূলে বিনাশ করতে পারেন, দেরি নয়।